ألم تر كفية زبر كي فا زبر فا كيف فا زبر فا عين زبر عا لم زبر لا فعلا رابا زبر رب با بشبو رب كف زبر كا ربك ألم تر كيف فعل ربك بازر بي حمزة صد زبر أس بي أس حا زبر حا

এজআল কফ ইয়া জবর কাই দল জবর দাহ হামিম পেশ হুম কাই ফি তবর তব লামিয়া জের লি লাম দুই জের লিন ফি তব লি অক্ষ করলে আলম জল আলম ইয়া জল কৈদ হুম ও জবর ও হমজা রবর আর সিন জবর সা লাম জব্লা ও আর সালা আইন জবর আ লামিয়া ইয়া আলাই হামিম জরহিম আলাই হিম তয়া জবর তই র আলিফ দুই জবর রন তন হামজাহ জবর আ বা আলিফ জবর বা ইয়াহ বি لم الله أبابيل وأرسل عليهم طيرا أبابيل تارا زبر تار ميم زرمي هاميم زرهم ترميهم بازر بي حازر حي بحي جيم ألف زبر جا مد تبعي بحي جا را زبر را تاميم دوي زر تيم বিহেজা রতিমুন্ং সিম জিনিয় জের জি লাম দুই জের লিন, সিজি লীন অক্ফুকর লেম বিহেইজ রতিম মিং সিজিল ফা জবর ফা জিম জবর জা ফাজা আইন জবর আ ফাজ লাম জবল্লা হামিম পেস হুম ফ জ হুম কফ জব কইনস জবাস কাস ফামিম দুই জরফিম কস ফিম মিম হামলা জবর মা কপো পেশকু লম দুই লিন মা কোলিন শব্দটি ভালোভাবে খেয়াল করবেন অনেকেই বলতে শোনা যায় কোলিন অর্থাৎ মায়ের মা ক মাক এরকম শোনা যায় কিন্তু এরকম হবে না উচ্চারণ হবে মা শব্দটা বলেই একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে যেমন মা মা কুল মা কুল এভাবে فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول" صدق الله العظيم.